নেইমারের দাম এখন 2000 কোটি টাকা। নেইমারকে দলে পেতে চান? ব্রাজিলিয়ান এই জাদুকরকে দেখতে চান প্রিয় দলের জার্সিতে? খুব বেশি কিছু করতে হবে না, শুধু পকেট থেকে খসাতে হবে একটা নির্দিষ্ট অঙ্কের অর্থ। অঙ্কটা তার ক্লাব বার্সেলোনায় জানিয়ে দিয়েছে, 222 মিলিয়ন ইউরো, বাংলাদেশি মুদ্রায় যেটি মাত্র 2035 কোটি 74 লাখ টাকা। 2013-14 মৌসুমে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন নেইমার, তাকে দলে টানতে চেষ্টা চালিয়েছিল রিয়াল মাদ্রিদও। কদিন আগেই রিয়াল সভাপতি বলেছেন তাদের সঙ্গে মেডিকেল পরীক্ষাও হয়ে গিয়েছিল নেইমারের, কিন্তু শেষ মুহূর্তে বার্সায় নাম লেখান সান্তোসে ক্যারিয়ার শুরু করা ফরোয়ার্ড। বার্সেলোনা কিন্তু এখনও নিশ্চিত নয় নেইমারকে নিয়ে। বাজারে গুঞ্জন রিয়াল এখনও পেতে চায় তাকে, প্যারিস সেন্ট জার্মেই ঠুলে ভর্তি টাকা নিয়ে প্রস্তুত তাকে দলে টানতে। বার্সেলোনা সে কারণে নেইমারের রিলিজ ক্লোজ দিন দিন বাড়িয়েই যাচ্ছে। গত বছর নেইমারের রিলিজ ক্লোজ ছিল 190 মিলিয়ন ইউরো। অর্থাৎ রিয়াল কিংবা পিএসজি যদি নেইমারকে দলে আনতে রাজি করাতে পারে, তবে বার্সার অনুমতি ছাড়া তাকে কিনতে এই পরিমাণ অর্থ দিতে হবে সম্ভাব্য ক্লাবগুলোকে। লুইস ফিগোকে দলে টানতে এ চালই চেলেছিলেন ফ্লোরেন্তিনো পেরেজ। ফিগোর তুলনায় নেইমারের ক্লোজ 5 গুণ বেশি হওয়ার পরও স্বস্তি পাচ্ছিল না বার্সেলোনা, কারণ নেইমারকে নিতে এমন অর্থ দিতেও নাকি রাজি পিএসজি। তাই নতুন চুক্তিতে গত অক্টোবরে সেটা বাড়িয়ে 200 মিলিয়ন ইউরো করা হয়েছিল। চুক্তিতে আরও বলা হয়েছিল সেটা সময়ের সঙ্গে সঙ্গে আরও বাড়তে থাকবে। সে শর্ত অনুযায়ী আজ 1 জুলাই নেইমারের রিলিজ ক্লোজ 222 মিলিয়ন ইউরো হয়েছে, সেটি এক বছর পর হয়ে যাবে 250 মিলিয়ন ইউরো। মেসিকে কিনতে হলেও এ অর্থ দিতে হবে অন্য ক্লাবগুলোকে। এ অঙ্ক আসলে কতটা বড় সেটা বুঝিয়ে দিচ্ছে দলবদলের বাজারে বর্তমান বিশ্ব রেকর্ড। পল পগবাকে দলে টানতে গত বছর ইউনাইটেড খরচ করেছিল 105 মিলিয়ন ইউরো, নেইমারের বর্তমান ক্লোজের দ্বিগুণেরও বেশি। তবে রিলিজ ক্লোজের দিক থেকে সবার শীর্ষে যিনি আছেন তাকে ছুতে অনেক দূরে যেতে হবে নেইমারকে। ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য 1 বিলিয়ন ইউরোর ক্লোজ দিয়ে রেখেছে রিয়াল।